হ্যাঁ গাইস, একদম ফ্রেশ ফ্রেশ গুড মর্নিং। তো কালকে তো রাতে চিকেন বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, আজকে সকালবেলা উঠলাম। তো আজকে হবে মুকুটমণিপুরের টুকটাক সাইট সিন। তো চলো, ফার্স্টে কোথায় কোথায় ঘুরতে যাওয়া হবে জানি না, ড্যাম খেতে যাওয়া হবে, ফার্স্টে খেতে যাওয়া হবে, খাওয়া দাওয়ার পরে এদিক সেদিক যাওয়া হবে। এই মুরগি দেখ, মুরগি তো সব জায়গায়। সবার ফার্স্টে কোনটা যাবো? সবার ফার্স্ট যদি এখন তো গেট খোলা নেই না? হ্যাঁ, গেট কটা দিয়ে খোলে? দশটার পরে। তুই ওই ড্যামে ওই গেটের উপর দিয়ে গিয়ে, হ্যাঁ ড্যামের গেটের উপর দিয়ে যাবেন, গিয়ে একদম ওই পাড়ে পাড়ে চলে যাবেন, ওখানে প্রসাদের মন্দির আছে, আর বেউ পূর্ণবাদ মুসাফিরানা পার্ক আছে, ঠিক আছে, ওখানটা দেখবেন, ঘুরবেন, ওখান থেকে বেরিয়ে যাবেন। আচ্ছা, ওই ড্যামের উপর দিয়ে ওইটা যাচ্ছে, সজাত জিলমিল চলে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা ড্রাইভার কাকুর কাছ থেকে জেনে নিলাম, ড্রাইভার কাকু না দাদা, ড্রাইভারদের কাছ থেকে জেনে নিলাম কোথায় কোথায় যেতে হবে, কেমন হয়ে যেতে হবে। তো আমরা এই সজা রুট ধরে পুরো ঘুরে আসবো, আর তোমাদেরকেও দেখাবো। তো চলো আমাদের সাথে, তোমরাও এনজয় না। তো আজকে আমাদের ড্রাইভার মোটু বাবু তো মুকুটমণিপুরে তো আমরা কালকে ঢুকলাম, কালকে কোনো কিছু নিল না এন্ট্রি ফি, আজকে দেখি না এই রাস্তাতে যেতে যেতে একটা 100 টাকা চালান কেটে দিল। তো বুঝতে পারছি না ওদিক থেকে আসার সময় কেন কাটলো না, এদিক থেকে যদি আমি ওদিকে এসে ওপাশের হোটেলগুলো থাকতাম তাহলে কি দিতে হতো না, নাকি আমি জানি না। তো এখানে একজন পুলিশ দাদাকে জিজ্ঞেস করলাম এর ব্যাপারটা, যদি আমরা এদিক থেকে আসতাম, এখানে হোটেল থাকতাম, যদি এখান থেকে ব্যাক করতাম তাহলে কি টাকা দিতে হতো না। তো উনি বললেন যে ওটা হচ্ছে এসডিওর আন্ডারে ওই দিকটা, তো ওই জন্য ওদিক থেকে আসা যাওয়ার জন্য টোল নিচ্ছে, আর এদিকটা হচ্ছে সিজনের সময় নেয়, নাহলে অন্য সময় নেয় না। তো ও এটা তো একটা ড্যাম। চলো এই দেখো ভিউটা দেখো শুধু। ওই পাঁচটা হচ্ছে ওই এসডিওর আন্ডারে, ওই দিকটা খুব বাজে, ওই দিকটা 100 টাকা নিয়ে নিল, ওই দিকটা থেকে এলে 100 টাকা নিত না, এই থেকে এসে দিক থেকে বেরিয়ে গেলে, কিন্তু এদিকটা সিজনের সময় এদিকটা নেয়। যে ফোকরগুলো দেখতে পাচ্ছ, দেখো টিয়া পাখির বাসা, টিয়া পাখি কোথায় কি দেখা যাচ্ছে, এই জায়গাটা, এই জায়গাটা পাখি একদম সেফ পজিশন আছে, কেউ ছেড়খাড় করতে পারবে না। আরে সেখানে দিয়ে করাতে হবে, যেখানে ধরবে সেখানে দাম। উপরে চলে এসেছিলাম, আবার নিচে যাচ্ছি, নিচে গিয়ে মানে গেট পাস করতে হবে, এই বাড়িটা আর কি, ওখান থেকে গেট পাস করে নিলে তবে যাওয়া যাবে। গেট পাস বলতে কিছুই নয়, লাইসেন্স দিতে হবে আর ফ্রিতে গেট পাস হয়ে যাবে। চলো আমরা যেমন আগে চলে এসেছিলাম পাস না নিয়ে, পুনরায় চলে এসেছে পাস না নিয়ে, গেট উঠে গেছে। টোটালটাই তো বৃষ্টির জল না, বৃষ্টির জল না, নদী তো কংসাবতী, ওই যে ঝর্নার ঝর্নার জল ফল আছে না। হ্যালো,
একদম সুব্রাটা খুব ভালো কথা বললো। হ্যাঁ ছোট ভাই সিএইচ বসো, আমার তো এতদিন মনে ছিল না। তো এখানে একটু ঘোরাঘুরি হলো, আগে একটু যাওয়া যাক, খুব রোদ। পাহাড়টায় উঠবো ওই যে পাহাড়টা। টিকিট কোথায়? টিকিট কাউন্টার। দশটা বেড়ে নিচ্ছে কিন্তু কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নেই, অগোছলো হয়ে যাচ্ছে সব। ও এই যে রাস্তাটা, এটাই দারুণ লাগছে, বুড়ো হয়েছে। এইটুকু যা ছুটলাম তাতেই একদম হাঁপিয়েছে। না এটা মাস্ক আছে বলে ওই জন্য হাঁপিয়েছি। কে সাপ সাপ দেখে চলবি? তুই কামড়াবি, সাপ কামড়াবি, তুইও কামড়াবি। বাঁক কিন্তু কি লেগে আছে দেখলি? যখন ঘন মেঘ বলে রি দিন বড় বিশ্রী। আমাদের এখানে পার্ক ঘোরাঘুরি কমপ্লিট, এরপরে আমরা যাবো ঝিরিমিলি পরেশনাথ টেম্পল, টেম্পল না পরেশনাথ পাহাড় কি আমি যাই না, গিয়ে দেখা যাবে। যে তারপরে একটা প্ল্যান হলো যেটা সেখান থেকে সোজা চলে যাবো কোথায়, ওই ঝাড়খণ্ডে ওর ফলটা গিরিধারা ওয়াটারফল, আর ওখানে আছে হচ্ছে বুরুডি ড্যাম, এই দুটো জায়গা আছে। তো এইখান থেকে ভাবছি চলে যাবো ওখানে, তো দেখা যাক কি হয়। তো চলো এখন পরেশনাথ টেম্পল না পাহাড় আমি যাই না, গিয়ে দেখাবো। আর ওই যে তোমাদেরকে বলেছিলাম যে ওয়াটারফলটা, ওটা ধারাগিরি, গিরিধারা না, একটু উলট পালট হয়ে গেছিলো। পরেশনাথ, পরেশনাথ কি মন্দির? আচ্ছা চলো, তো চলো পরেশনাথ মন্দির। এখানে একজনকে জিজ্ঞেস করছি, উনি বলো মন্দির। আচ্ছা এটাই পরেশনাথ টেম্পল? পাঁচশো বছরের প্রাচীন মূর্তি, এটা কি নুলে গুলো গুলো পরেশনাথ শিব মন্দির আর কি। বেরিয়ে এসছি, আমরা এখন এই রাস্তা চলেছি ঝিলমিলিতে। তো ড্যামে থাকলে দু ঘন্টার মধ্যে আমাদের ফিরতে হতো, যেহেতু আমরা ড্যামে নেই, তো বিন্দাস এখন যাচ্ছি, এখন গিয়ে ঝিলমিলি থেকে ঘুরে ওইসব জায়গায় ঘুরে অন্য রাস্তা দিয়ে আসবো। এটা আরো 500 মিটার দেখাচ্ছে। হ্যাঁ ওই দেখো উপর থেকে ভিউ জাস্ট এরকমই লাগছে। মোটাকে ফেলে দে, মোটাকে নাম তো নবেন, নবেন, নবেন।